আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। কয়েকদিন যাবত আমি ভিডিও আপলোড করতেছিলাম না, বাট এখন থেকে আমি রেগুলার ভিডিও আপলোড করব। নতুন নতুন ব্যাগের ডিজাইন, ফুলদানি, কলমদানি তৈরি করে দেখাবো। আশা করি আপনারা সেই ভিডিওগুলো দেখবেন। তাহলে চলুন এই ব্যাগটি কীভাবে তৈরি করতে তা দেখে নেয়। এখানে দেখতেই পারছেন আমি এখানে কালো ক্রিস্টাল পুঁতি দিয়ে সুন্দর একটি পার্টস ব্যাগ তৈরি করেছি। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। এর জন্য কী কী প্রয়োজন তা দেখে নেই আমরা। এর জন্য আমাদের লাগবে 8 নম্বর কালো ক্রিস্টাল পুঁতি। এখানে দেখতেই পারছেন আমি 8 নম্বর কালো ক্রিস্টাল পুঁতি নিয়েছি। আর আমাদের লাগবে 60 নম্বর রক্ষসূতা। এখানে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর আমি ক্রিস্টাল পুঁতি নিয়েছি। আর আমাদের লাগবে 60 নম্বর রক্ষসূতা। তাহলে চলুন এই ব্যাগটি তৈরিতে আমরা চলে যাই। সো গাইস, দেখতেই পারছেন খুব সুন্দর করে এই অংশ তৈরি করা হয়েছে। এই অংশটা আমাদের তৈরি করতে হবে পাশের দিক দিয়ে আমাদের 19টি লাইন করতে হবে এবং লম্বার দিক দিয়ে আমাদের 23টি লাইন করতে হবে। এখানে আমরা 4 ফুল ইউজ করেছি। তাহলে চলুন কীভাবে তৈরি করতে তা দেখে নেই। আমরা এখানে রক্ষসূতা নিয়ে এলাম প্রথমেই। এখন রক্ষসূতার মধ্যে আমি 4টি কালো ক্রিস্টাল পুঁতি নিয়ে নেব, কারণ আমাদের এখানে 4 ফুল তৈরি করতে হবে। দেখতে পাচ্ছেন একটি একটি করে মোট 4টি পুঁতি আমি সুতার মধ্যে নিয়ে নিলাম। এটি প্রথম ফুল হওয়ার কারণে আমি এখানে শক্ত করে গিট দিয়ে নেব। মনে রাখতে হবে প্রথম ও শেষ ফুলে শক্ত করে গিট দিয়ে নিতে হবে, তাহলে আপনার কাজটি মজবুত ও শক্ত হবে। এখানে দেখতে পাচ্ছেন শক্ত করে গিট দিয়ে নিলাম। এখন আমি এখান থেকে একটি পুঁতি কমন নিয়ে নেব, যে কোনো একটি পুঁতি কমন নিলেই হবে। এখন আমি এখানে আবারও 1 কমন 4 ফুল তৈরি করব। এখন আমি বাম পাশে সুতায় 2টি কালো ক্রিস্টাল পুঁতি নিয়ে নেব এবং ডান পাশে সুতায় 1টি পুঁতি। এখানে দেখতে পাচ্ছেন বাম পাশে সুতায় 2টি পুঁতি নিয়ে নিয়েছি। এখন ডান পাশে সুতায় 1টি পুঁতি নিয়ে নেব। এখন বাম পাশে সুতা দিয়ে ডান পাশের 1টি পুঁতি কমন নিয়ে নেব। যেদিকে 2টি পুঁতি রয়েছে সেই দিকের 1টি পুঁতি আমি কমন নিয়ে নিলাম, ক্রস করে নিলাম। দেখতে পাচ্ছেন আমাদের 4 ফুল তৈরি হয়ে গেল। এভাবে আমাদের 4 ফুল তৈরি করতে হবে। এখন আমি আবার আগের মতো এই বাম পাশের সুতায় 2টি কালো ক্রিস্টাল পুঁতি নিয়ে নিলাম এবং ডান পাশে সুতায় 1টি কালো ক্রিস্টাল পুঁতি। এখন আমি ডান পাশে সুতা দিয়ে বাম পাশে 1টি পুঁতি ক্রস করে নেব। এখানে মনে রাখতে হবে যেদিকে 2টি পুঁতি রয়েছে সেই দিকের পুঁতি 1টি ক্রস করে নিতে হবে। দেখতে পাচ্ছেন 3টি ফুল তৈরি হয়ে গেল। আপনাদের সুবিধার জন্য আমি আরও 1টি ফুল দেখিয়ে দেবো। এর জন্য আমি আবারও বাম পাশে সুতায় 2টি কালো ক্রিস্টাল পুঁতি নিয়ে নিলাম এবং ডান পাশে সুতায় 1টি পুঁতি। এখন ডান পাশে সুতা দিয়ে বাম পাশে 1টি পুঁতি ক্রস করে নেব। তার ফলে আমাদের 4 ফুল তৈরি হয়ে যাবে। এখানে মোট 4টি ফুল তৈরি হয়েছে। এই লম্বালম্বি আমাদের মোট 19টি লাইন করতে হবে, 19টি ফুল তৈরি করতে হবে, কারণ এটি পাশের অংশ, তাই আমি 19টি ফুল তৈরি করে নেব। আমি ভিডিও শুরুতেই বলেছিলাম আমাদের পাশাপাশি 19টি লাইন এবং লম্বালম্বি 23টি লাইন করতে হবে। তাহলে দেখতেই পাচ্ছেন গাইজ, আমাদের 19 লাইন তৈরি করা হয়ে গেল। এখন আমি 2 নম্বর লাইন শুরু করব। এর জন্য আমি উপরের দিকে 1টি পুঁতি কমন নিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি উপরের দিকে 1টি কর্নারের পুঁতি কমন নিয়ে নিলাম। এখানে আমি 4 ফুল তৈরি করব। এর জন্য আমি বাম পাশে সুতায় 3টি পুঁতি নিয়ে নেব। প্রথম ফুল তাই আমাদের 1টি হাতে পুঁতি রয়েছে এবং বাম পাশে সুতায় 3টি পুঁতি নিয়ে ডান পাশে দিয়ে ক্রস করে নিতে হবে। তাহলে আমাদের 1 কমন 4 ফুল তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছি আমি 3টি পুঁতি নিয়ে নিলাম, এখন ক্রস করে নিলাম। তাহলে আমাদের 4 ফুল তৈরি হয়ে গেল। এখন আমি ডান পায়ে সুতা দিয়ে নিচের সুতা দিয়ে সামনের দিকে 1টি পুঁতি কমন নিয়ে নেব। দেখতে পাচ্ছি আমাদের 2টি পুঁতি রয়ে গেছে। এখন আমার 4 ফুল তৈরির জন্য আর 2টি পুঁতি লাগবে, তাই আমি উপরে সুতা আর 2টি পুঁতি নিয়ে নেব এবং ক্রস করে নেব। তাহলে আমাদের এখানে 1 কমন 4 ফুল তৈরি হয়ে যাবে। আমার 2টি ফুল তৈরি করা হয়ে গেল। এখন আমি আগের মতো এই সামনের দিক থেকে 1টি পুঁতি কমন নিয়ে নেব। তাহলে আমাদের 2টি পুঁতি রয়েছে। 4 ফুল তৈরির জন্য আর 2টি পুঁতি লাগবে, এই জন্য উপরে সুতা আমি আর 2টি পুঁতি নিয়ে নেব এবং ক্রস করে নেব। তার ফলে আমাদের 3টি 4 ফুল তৈরি হয়ে যাবে। এভাবে আমার 2 নম্বর লাইনটি পুরো তৈরি করতে হবে এবং উপরের দিকে 21টা লাইন ও 2টি লাইন যোগ করলে আমার 23টি লাইন হয়ে যাবে। এই 2 নম্বর লাইন শেষ করার পর আমাদের আরও 21টি লাইন তৈরি করতে হবে। মোট আমাদের 23টি লাইন তৈরি করতে হবে উপরের দিকে। তাহলে চলুন এই পাশের লাইন ও উপরের 23টি লাইন আমরা একই সাথে তৈরি করে নিই। দেখতেই পারতেছেন গাইজ, আমাদের মোট 23টি লাইন তৈরি করা হয়ে গেল লম্বালম্বিভাবে। এটি হলো আমাদের ব্যাগের মূল অংশ। দেখতে পাচ্ছেন মূল অংশ তৈরি করা হয়ে গেল, পাশাপাশি 19 লাইন ও লম্বালম্বি 23টি লাইন। এখন আমি উপর ব্যাগের উপরের অংশের জন্য একটি ত্রিকোণাকার শেপের ডিজাইন তৈরি করে নেব। তাহলে চলুন ব্যাগের আপার অংশের ডিজাইনটি আমরা দেখে নিই। এর জন্য আমি আগের মতো প্রথম পুঁতি থেকে কাজ শুরু করব না, আমাদের 2 নম্বর পুঁতি থেকে কাজ শুরু করতে হবে। এখানে ত্রিকোণাকার শেপ তৈরি করতে হবে। এর জন্য আমি প্রথম ফুল বাদ দিয়ে 2 নম্বর ফুল থেকে কাজ শুরু করব। দেখতে পাচ্ছেন 2 নম্বর পুঁতিটি কমন নিয়ে নিলাম। 23 নম্বর ফুলের পর আমি 24 নম্বর লাইনে আমি প্রথম ফুল বাদ দিয়ে 2 নম্বর ফুল কমন নিয়ে নিলাম। এখন আমি বাম পাশে সুতায় 3টি পুঁতি নিয়ে নেব। এখানে আমি নতুন সুতা নিয়েছি, তাই আমি শক্ত করে গিট দিয়ে নেব। দেখতে পাচ্ছি আমি শক্ত করে গিট দিয়ে নিলাম। তাহলে আমাদের এখানে 4 ফুল তৈরি হয়ে যাবে। শক্ত করে গিট দেওয়া হয়ে গেলে আমি উপরের দিক থেকে 1টি পুঁতি কমন নিয়ে নেব এবং নিচের দিক থেকে 1টি পুঁতি কমন নিয়ে নেব। তাহলে আমার 2টি পুঁতি রয়ে যাবে কমন আগের মতোই।
দেখতে পাচ্ছেন নিচে দিকে একটি পুঁতি কমন নিলাম, তাহলে আমাদের দুটি পুঁতি রয়েছে। এখন আমি আবার উপরে সুতা আরও দুটি পুঁতি নিয়ে নেব, তাহলে আমাদের এখানে চারা ফুল তৈরি করা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন দুটি পুঁতি নিয়ে নিলাম, এখন নিচে সুতা দিয়ে উপরে সুতার একটি পুঁতি ক্রস করে নেব, তাহলে আমাদের এখানে দুটি চারা ফুল তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কর্নারে আমাদের একটি ত্রিকোণাকার শেপের ডিজাইন তৈরি হতেছে। এভাবে আমরা পুরো লাইনটি তৈরি করে নেব, শুধু শেষ অংশে গিয়ে আমাদের লাস্টের পুঁতিটি বাদ দিয়ে রাখতে হবে, কারণ সেখানে আমাদের ত্রিকোণাকার শেপ তৈরি করতে হবে, তাই আমরা দুই নম্বর পুঁতিতে গিয়ে কাজ শেষ করব। তাহলে চলুন এই পুরো লাইনটি তৈরি করে নেই আমরা আগের মতোই। এখানে আপনাদের সুবিধার জন্য আমি আরও একটি ফুল দেখে এতেছি। দেখতে পাচ্ছেন পুরো লাইনটি তৈরি করা হয়ে গেল, আমি শেষের ফুলে চলে আসলাম। দেখতে পাচ্ছেন এখানে আমি শেষের আগের ফুলে আমি কাজটি শেষ করে নেব, এর জন্য আমি বাম পাশ সুতার বদলে ডান পাশ সুতায় দুটি পুঁতি নিয়ে শক্ত করে গিট দিয়ে নেব। তার ফলে দেখতে পাচ্ছি আমার এই পাশে আমার ত্রিকোণাকার শেপ তৈরি হয়ে গেছে। এখন আমি আবারও এখানে প্রথম পুঁতি বাদ দিয়ে দুই নম্বর পুঁতিতে কাজ শুরু করব। এখানে আমাদের আপার লাইনে প্রথম লাইন শেষ হয়ে গেল, দুই নম্বর লাইন শুরু করতেছি, এর জন্য আমি দুই নম্বর পুঁতি কমন নিয়ে উপরের সুতায় অর্থাৎ বাম পাশ সুতায় তিনটি পুঁতি নিয়ে শক্ত করে গিট দিয়ে নেব। দেখতে পাচ্ছি আমি শক্ত করে গিট দিয়ে নিলাম, এখানে আবারও আমি নতুন সুতা নিয়েছি তাই শক্ত করে গিট দিয়ে নিলাম। এখন আমি আবার উপরের সুতা দিয়ে একটি উপরের প্রতি কমন নিয়ে নেবো এবং নিচের সুতা দিয়ে নিচের প্রতি একটি কমন নিয়ে নেব। যদি আপনাদের আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটনটি অল সেট করে রাখবেন, তাহলে যখন আমার নিত্য নতুন ভিডিও আপলোড হবে তখন আবার তাড়াতাড়ি পেয়ে যাবেন। আর ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখতে পাচ্ছি আমি আরও একটি ফুল তৈরি করে নিলাম। এই পুরো ব্যাগটি আমার চারা ফুল দিয়ে করতে হবে, তাই এখানে কোনো অন্য নিয়ম নেই, চারা ফুলের একই নিয়ম, তাই আমাদের একই নিয়মে করতে হবে। এখান থেকে উপর সুতা দুটি পুঁতি নিয়ে ক্রস করে নিলাম, তাহলে আমাদের আরও একটি চারা ফুল তৈরি হয়ে গেলো। এই লাইনটি আমরা আগের মতো তৈরি করে নেব। আপনাদের সুবিধার জন্য আমি আরও কয়েকটি ফুল দেখে এতেছি। তার ফলে যারা নতুন এই ভিডিওটি দেখবে তাদের জন্য এই ব্যাগ তৈরি অনেক সুবিধা হবে। তাহলে চলুন, আমাদের এই লাইনটি তৈরি করা হয়ে গেল। এখন আমি উপরের অংশে তিন নম্বর লাইনটি করে নেবার জন্য আমি আবার দুই নম্বর প্রতিটি কমন নিয়ে নিলাম। সো ভিউয়ার্স, এখানে আমাদের আরও তিনটি লাইন তৈরি করতে হবে, কারণ আমরা এখানে পাঁচ লাইন তৈরি করতে হবে, দুটি লাইন আমরা তৈরি করে নিয়েছি, আর তিনটি লাইন তৈরি করতে হবে। তার জন্য আমরা তিন নম্বর লাইন শুরু করে নিলাম, তারপর আরও দুটি লাইন করতে হবে একই নিয়মে। দেখতে পাচ্ছেন আমাদের দুটি চারা ফুল তৈরি হয়ে গেলো তিন নম্বর লাইনে। এখন তিন নম্বর লাইন বলতেছি কারণ আমাদের 23টি লাইনের উপরে দেখে আমি নতুন ডিজাইন তৈরি করতেছি, এর জন্য আমি প্রথম 24 নম্বর লাইনকে প্রথম লাইন এবং 25 নম্বর লাইনে দুই নম্বর লাইন এবং 26 নম্বর লাইন তিন নম্বর লাইন বলেছি। এখন আমাদের 27 নম্বর লাইন তৈরি করতে হবে এবং তারপর 28 নম্বর লাইন পুরো অংশ মিলিয়ে। আর যদি আমি উপরে অংশ কথা বলি তাহলে আমাদের এখানে 4 নম্বর লাইন তৈরি করতে হবে এবং 5 নম্বর লাইন। দেখতে পাচ্ছি আমি 5 লাইন তৈরি করে নিলাম। শেষের অংশে আমাদের মোট 9টি পুঁতি থাকবে। দেখতে পাচ্ছেন আমাদের শেষের অংশে 9টি ফুল রয়েছে। যখন 9টি ফুল চলে আসবে তখন আমাদের এই কাজটি বন্ধ করে দিতে হবে। আমরা 19টি ফুল থেকে কাজ শুরু করেছিলাম এবং 9টি ফুলে গিয়ে কাজ শেষ করে নিলাম। এখানে দেখতে পাচ্ছি উপরের অংশে আমাদের ত্রিকোণাকার শেপ তৈরি হয়ে গেল। এখন আমি এখানে বাজ করে নেব এই অংশটি ব্যাগের জন্য। এজন্য আমি প্রথম পাশ থেকে 10টি ফুল গণব, 1 2 3 4 5 6 7 8 9 10 10টি ফুল গণে বাজ করে নেব এবং নিচের অংশে দুটি ফুল রাখতে হবে আমাদের। দেখতে পাচ্ছি 10টি ফুল নিয়েছি এই পাশ থেকে এবং নিচের অংশে আমাদের দুটি ফুল রাখতে হবে এবং অপর পাশেও আমাদের 10টি ফুল রাখতে হবে, কারণ আমাদের এই দুই পাশ সমান রাখতে হবে এবং উপরের অংশ আমরা বাজ করে নেব। দেখতে পাচ্ছেন এর ফলে আমাদের ব্যাগটির ডিজাইন সুন্দর হয়ে যাবে। এখন আমি পাশের অংশ জোড়া দিয়ে নেব। এর জন্য আমি দেখতে পাচ্ছেন পাশের দিক থেকে একটি পুঁতি কমন নিয়ে নেব এবং নিচের অংশে আমি দুটি ফুল রেখেছিলাম, বলেছিলাম দুটি ফুল রাখতে হবে, সেই জন্য আমি পাশের অংশ থেকে দুটি পুঁতি কমন নিয়ে নেব এবং অপর পাশ থেকে আরও একটি প্রতি কমন নিয়ে নেবো। মনে রাখতে দুই পাশ থেকে একটি একটি করে দুটি প্রতি কমন নিতে হবে এবং মাঝখান থেকে দুটি প্রতি, এরপরে আমাদের 4টি প্রতি রয়ে যাবে। এখানে আমাদের 6 ফুল তৈরি করতে হবে। আর দেখতে পাচ্ছি আমাদের হাতে 4টি প্রতি রয়ে গেছে। এখন 6 ফুল তৈরির জন্য আমাদের বাম পাশ আরও দুটি প্রতি নিয়ে নিতে হবে। এখানে কাজ করতে একটু অসুবিধা হবে, আপনাদের অসুবিধা এড়িয়ে কাজ করতে হবে। এখন আমি দুটি প্রতি নিয়ে শক্ত করে গিট দিয়ে নেবো। প্রথম ফুলতে আমি শক্ত করে গিট দিয়ে নিতেছি, আপনারা চাইলে এখানে ক্রস করে নিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী। আমি শক্ত করে গিট দিয়ে নিলাম, কয়েকটি ফুল পরপর শক্ত করে গিট দিয়ে নিলে কাজটি মজবুত হয় এবং প্রথম ফুলেও শক্ত করে গিট দিয়ে নিলে কাজটি ছুটে যাওয়ার সম্ভাবনা কমে যায়। এখন আমি এই পাশ থেকে দুইটি প্রতি কমন নিয়ে নেব, কারণ আমরা যদি ক্রস করতাম তাহলে এই দুটি প্রতি আমাদের হাতে থেকে যেত। আমি এখন দুটি প্রতি কমন নিয়ে নেবো এদিক থেকে। এখন আমাদের দুটি প্রতি রয়েছে। এখন আমি বাম পাশ সুতা দিয়ে সামন দিকে একটি প্রতি কমন নেবো এবং ডান পাশ সুতা দিয়ে সামন দিকে একটি প্রতি কমন নেবো। দুই পাশ থেকে একটি একটি করে মোট দুটি প্রতি কমন নিতে হবে। দেখতে পাচ্ছেন বাম পাশ সুতা দিয়ে সামনে একটি প্রতি কমন নিয়ে নিলাম এবং ডান পাশে একটি প্রতি কমন নিয়ে নিলাম। তারপরে আমি বাম পাতে সুতায় দুটি প্রতি নিয়ে ডান হাতে সুতা দিয়ে ক্রস করে নেবো। দেখতে পাচ্ছেন বাম হাতে দুটি প্রতি নিয়ে নিয়েছি এবং ডান হাতে সুতা দিয়ে দুটি প্রতি ক্রস করতে হবে। একটি প্রতি ক্রস করলে হবে না, দুটি প্রতি ক্রস করতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের ফুল তৈরি হয়ে গেল।
এভাবে একই নিয়মে করতে হবে। বাম পাশে সুতা দিয়ে সামনের দিকে একটি প্রতিকমণ নিতে হবে এবং ডান পাশে সুতা দিয়ে প্রথমে সামনের দিকে একটি প্রতিকমণ নিতে হবে। এখানে আমি ডান পাশে সুতা আগে কমন নিয়ে নিলাম, এখন বাম পাশে সুতা দুটি পুঁতি নিয়ে ডান পাশে সুতা দিয়ে ক্রস করে নিতে হবে। তারপরে আমাদের ছয়ের ফুল তৈরি হয়ে যাবে, পাশের অংশ এবং জুড়া দেওয়া হয়ে যাবে, দুটি পুঁতি ক্রস করে নিতে হবে। তাহলে গাইজ এই অংশটি আমাদের একই নিয়মে জোড়া দিয়ে দিতে হবে এবং অপর অংশটি আমাদের এই নিয়মে জোড়া দিয়ে দিতে হবে। তাহলে আমাদের ব্যাগ তৈরি সম্পূর্ণ হয়ে যাবে। দেখতে পাচ্ছি আমাদের ব্যাগটি তৈরি সম্পূর্ণ হয়ে গেল, খুব সুন্দর দেখাচ্ছে। আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে, ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই ব্যাগের জন্য কাপড় সেট করা ও কাপড় তৈরি করা আমি অন্য একটি ভিডিও দিয়ে দেবো, আপনারা সেটি দেখে নেবেন, আমি শীঘ্রই সেটি আপলোড করব। আর আজকের জন্য এখানে বিদায় নিলাম, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।